ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে আবারও স্বাগতম আজকের বিষয় হাউ টু ডাউনলোড এস এম অর্থাৎ সেলফ লার্নিং ম্যাটেরিয়ালস এর পিডিএফ কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে সেই সম্পর্কে আজকের ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি কিছুটা হলেও তোমাদেরকে সাহায্য করবে চলো শুরু করা যাক সবার প্রথমে তোমরা গুগলে বা ক্রোমে www.wbnsou.ac.in সার্চ করলে তোমাদের যে মূল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মানে মূল যে পেজ এই ওয়েবসাইট সেটি খুলে যাবে এবং তারপরে তোমরা দেখতে পাবে উপরে বক্সে ওখানে অনলাইন সার্ভিস বলে লেখা রয়েছে এটি ক্লিক করলে তোমরা এরকম একটি ইন্টারফেস পাবে এবং নিচে দেখবে ওখানে বক্স করা আছে এস এম মানে স্টাডি লার্নিং ম্যাটেরিয়ালস এখানে ক্লিক করলে তোমাদের এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে তোমাদের যে মানে যে স্টিমে নিয়ে পড়ো পিজি বা বিডিপি বিলিস যেটা তার উপরে ক্লিক করলে পরে এরকম একটি ইন্টারফেস আসবে যে বা পাশে দেখো ওখানে বিডিপি বা পিজি আমি বিডিপিতে ক্লিক করব এবার ওপরে যেখানে সাবজেক্ট পেপার রয়েছে ওখানে ক্লিক করলে তোমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এখানে যার যে পেপারটা সেটি পাশের ডান পাশের যে বক্স আছে ওখানে ক্লিক করলে তোমাদের যেমন এখানে আমি হিস্ট্রি সার্চ করেছি হিস্ট্রি করলে এখানে বিডিপি যেহেতু বা পাশে সিলেকশন করেছিলাম অতএব এখানে বিডিপিটা আছে। যে পেপারগুলো পিডিএফ আছে সেগুলি ডান পাশে ডাউনলোডটি ডাউনলোড করতে হবে যার যেটা পেপার এর ঠিক এরকমই পিজির ক্ষেত্রেও একইভাবে প্রসেস যার পিজি যে পেপার লাগবে সে পেপারটি ডাউনলোড করে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালসটি দেখতে পারো এবার আসি দেখার পরে এবার অনেকে প্রশ্ন করে যে আমি বিডিপির যে কম্পালসারি পেপার এ পিএসএস এগুলো পায় না তাদের বলছি এখানে আদার্স বলে যে অপশনটা রয়েছে সেখানে তোমরা দেখতে পাবে পাবে এরকম একটি ইন্টারফেস এবার তোমাদের যে পেপারটি পিডিএফ তোমাদের প্রয়োজন বা তোমরা দেখতে চাচ্ছ তাদের তারা ওই ডাউনলোড অপশনে ওখানে ক্লিক করলে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে এই ছিল আজকের ভিডিওটি আশা করি কিছুটা হলেও তোমাদের ভিডিওটি সাহায্য করবে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো